আমাকে প্রফেসর সাহেব একটা গাইডলাইন দিয়েছেন আর আগিনা বলি আল্লাহ আয়াত কারিমা তার আগের বক্তা আমার বাজান জমাস করলো জুনায়েদ হোসেন ফারুকি কি দিয়েছেন মাইয়াতি রাসূল ফাকাদাত আল্লাহ এর আগের বক্তা কি দিয়েছিলেন ইন্না রাহমাতাল্লাহি ক্বরিবুন মিনাল মুসলিম এমনি করে একের পর একটা কি জ্ঞানী মানুষকে আকল ইশারায় বিয়ারা করে ধাক্কা বেশি লাগে না শুধু মুখ থেকে জবান থেকে কথাটা বের করলে বুঝি আমাদের অবস্থা কোন ধরনের করতে হবে কি বলতে হবে উনি কি বুঝাইছে উনি সামান্য কয়েক বলছে আমি কিন্তু পুরা দুই ঘন্টার ওয়াজের প্যাকেজটা বুঝে গেছি বন্ধুরা আমার গভীর মনোযোগ ওয়া নবীর পাগলে রাখো বন্ধু কিছু আলোচনা করব তাদেরকে যাদেরকে অনুসরণ করলে মানুষ বলি হয়ে যায় যাদেরকে অনুসরণ করলে মানুষ বলি হয়ে যায় যাদের পথ বেশি হলে মানুষ বলি হয়ে যায় যাদেরকে মহব্বত করলে মানুষ বলি হয়ে যায় কারণ বন্ধুরা আমার কিতাবের মধ্যে আসছে যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা নবীদের সঙ্গে হলো ইবাদত ওরি আল্লাহর সঙ্গে হলো গুনাহের কাফারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু পড়ে পড়ে ভাবের গজল শুরু করব গান গাবো চলবো না আজকে ওয়াজ বেশি করতে বলব জি প্রেমের সময়টা করছি প্রেমের কিছু শান বলবো একটু জিকির করবো এরপরে চল করবো এরপরে একটু দৃশ্য বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وعلى علي سيدنا مولانا غبير من تلك النجمة بالفقر رقم غبير لاتي زرع الله رتب الشكر ترى هنا الله ولا كلا ترى كيف الله ولا আল্লাহ বলার গভীর রাতে বসে বসে আমার আল্লাহকে ডাকে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে সব কিছু যখন স্তব্ধ হয়ে যায় আমার এক দল বান্দা আছে তখন তারা নীরবে চোরের মতো উঠে চোর যেমন চুরি করতে গিয়ে গোপনীয়তা এবং কিছু কি করে নির্জনতাকে খোঁজ করে তেমনি করে আল্লাহ আমার কিছু বাগান বান্দা আছে যারা গভীর রাতে এমন কি এমন ভাবে কিছু ইবাদত করতে পছন্দ করে যেন বিবিও টের না পায় বান্দাদের সঙ্গে আমি ডাইরেক্ট প্রেমের কানেকশন করে দিই আমি প্রেমের পর্দাটা তুলে দেই পর্দা যখন তুলে দেই বান্দার বন্ধুর মধ্যে বান্দার বন্ধুর মধ্যে কোনো ফারাক থাকে না জঙ্গলবাসী কেন হয় মানুষ নির্জনতায় কেন যায় গভীর রাতে কেন যায়
গভীর রাতে প্রেমের একটা ধর্ম আছে, যত গোপন হয় প্রেমের তত স্বাদ বেশি, যত গোপন হয় যত গোপন থাকে প্রেমের তত স্বাদ বেশি, যত কি করা যায় লুকিয়ে করা যায় তত প্রেমের স্বাদ বেশি। বন্ধুরা আমার এই জন্য আল্লাহ তাআলা জঙ্গলের মধ্যে চলে যায়, কোথায় যায় জঙ্গলের মধ্যে চলে যায় বন্ধুরা আমার, জঙ্গলে যায়, দুনিয়ার কোনো বাধা দুনিয়ার কোনো ডিস্টার্ব তাদেরকে পায় না, একান্তে মাওলাকে ডাকতে পারে। আর জঙ্গলের ভিতরে গিয়ে যখন ডাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ত্যাগ করার বিনিময়ে দুনিয়ার সব কিছু আরাম পায়, সুখ সুখ বিলাসিতা। দেখুন যারা জঙ্গলে যায় তাদের কোনো এয়ার কন্ডিশন থাকেনি, শীতের সময় হিটার থাকেনি, গরমের সময় এসি থাকেনি, তাদের খাবার জঙ্গলে কোনো হোটেল আসেনি, জঙ্গলে রান্না করে দেওয়ার কেউ আসেনি, জঙ্গলে কোন কাজের লোক রয়ে যায়নি। উনিয়াল উনিয়াল আল্লাহ খাবার দাবার লইয়া 12 বছর খাওন লইয়া কাজের লোক রয়ে গেছে, টাইমে টাইমে খাওন দিছে, শুনছেন? একান্তে গেছে, গোপনে কিচ্ছু নাই, সম্বল নাই, কিছুই নাই, পরনের কাপড় ছাড়া দ্বিতীয় কোনো বস্ত্র নাই, পরনের কাপড় ছাড়া দ্বিতীয় এক্সট্রা জামাও নাই, এমন অবস্থায় জঙ্গলের মধ্যে যাইতেন। জঙ্গলে যাইতে কেউ কি করে না, জঙ্গলে যাইতে কেউ কিছু নিয়ে যায় না। এক লোকে আমার কে, হুজুর আমি জঙ্গলে জঙ্গলে কিছুদিন সাধনা করার জন্য জঙ্গলে গেলাম, বলে যাইতাম পারি না একটা সমস্যার কারণে। কি সমস্যা? হুজুর ওখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা নেই, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা নেই। যদি এখানে মোবাইলটা চার্জ দেওয়ার ব্যবস্থা হতো জঙ্গলে যে কিছু, জঙ্গলে যাইয়া মোবাইলে যদি লোকে থাকে তুই আর সঙ্গে কোথায় গিয়ে, কি হ্যাঁ মোবাইল চালাবে নাকি? চারকর মোবাইলে কথা গেলি বলি, হুজুর মোবাইলে চার্জ দেওয়ার অবস্থা থাকলে আমি জঙ্গলে যেতাম, কেমন সাধক চাই, কেমন কত বড় মাপের সাধক। আল্লাহ একবার বলেন আমাদের কি যেন সঠিক সাধনা করার তৌফিক দান করে, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। একটা গজল হয়ে যাক, আমি তোমার লাগিয়া দেশে না বই দেশে মুর্শিদ পাইতাছি পীরিতের ফান, মুর্শিদ পাইতাছি পীরিতের ফান, তুমি কোন দেশে রইয়া রে দয়ার চাম, বলো তুমি কোন দেশে রইয়া রে দয়ার চাম, আমি তোমার আমি তোমার লাগিয়া দেশে না দুই দেশে পাইতাছি পীরিতের শান, আমি পাইতাছি পীরিতের শান, তুমি কোন দেশে রইলা রে মুর্শিদ জান, তুমি কোন দেশে রইলা রে নাসির জান, আমি তোমার লাগিয়া সুখিলি সাজিব সাজন সা, তোমার লাগিয়া সুখিলি সাজিব ও নজরুল সা, সই পাদি বয়া মারগন প্রাণ নাসির সা, সই পাদি বয়া মারগন প্রাণ, তুমি কোন দেশে মুর্শিদ জান, বলো তুমি কোন দেশে রইলা রে দয়ার জান, আমি তোমার লাগিয়া দেশে না বই দেশে, বলো আমি তোমার লাগিয়া দেশে না দেশে পাইতাছি পীরিতের শান, দয়াল পাইতাছি তুমি কোন দেশে রইলারে দয়ার চান, তুমি কোন দেশে রইলারে দয়ার চান, যেমন শিমুল তুলা বাতাসে ঘুরে রে, যেমন শিমুল তুলা বাতাসে সেই মতে উড়াইলা আমার
আল্লাহর দয়াল সেই মুহূর্তে নুরাইলা আমার প্রাণ তুমি কোন দেশে রইলারে দয়াল চান তুমি কোন দেশে রইলারে দয়াল চান জোরে বলুন মারহাবা গভীর মনোযোগ জঙ্গলের ভিতরে শুধু আল্লাহ আল্লাহ বললে বন্ধুরা আমার সেখানে শুধু আর কোন সম্বল নাই আছি শুধু শুধু দুনিয়ার সব যখন পর হয়ে যায় তখন আপন হয়ে যায় আমার মাওলা আপন হয়ে যায় কে আল্লাহ মাওলা জঙ্গলের মধ্যে গেলে মাওলাকে পাওয়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক লোক জঙ্গলে গেলে এক লোক জঙ্গলে গেলে সাধনা করার জন্য একজন নাম করা বিখ্যাত বলি ওনার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদ বাকা বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহ নাম কি বাকা বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহ যে জঙ্গলে গেলেন জঙ্গলটা হলো দিল্লি দিল্লি একটা জঙ্গলে গেলেন জঙ্গলটা হলো ওই জঙ্গলটা এখন মঙ্গল হয়েছে ওই জঙ্গলের ভিতরে এখন একটা বিশাল গুরুস্থান হয়েছে একটা গুরুস্থানের ভিতরে 1000 ওলির মাজার দিল্লি শহরের ভিতরে মেইন টাউনের ভিতরে ছোট্ট একটা জঙ্গল জঙ্গলটা জঙ্গল জমিনে ছিল এখন জঙ্গলই রয়েছে ওইটাকে পাহাড়ি এলাকা পাহাড় কেটে সমতল করে জুবজাব জঙ্গল যে এখনো বোঝা যায় এটা যে জঙ্গল চতুর্দিকে টাউন মাঝখানে জঙ্গলটার পরিবেশটা আগের মতোই রয়েছে প্রকৃতিকে তারা নষ্ট করে নি প্রকৃতিটাকে তারা নষ্ট করে নি ঐতিহ্যকে ধরে রেখেছে একটা গুরুস্থান এটার ভিতরে 1000 ওলির মাজার একটা কবরস্থানে 1000 ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইখানে গিয়ে গেলে খবর হয়ে যায় আশেক যারা ভিতরে মাল আছে তারা বাতাস আসলে তো পানি লড়বে ট্রেন থাকলে তো খবর আসবে চোখ থাকলে তো বোঝা যাবে হাল থাকলে তো মাল থাকলে হাল মাল থাকলে তো হাল আসবে তেরারি আমার মনের ফাগলার আবা হালি লোকের ওইখানে গেলে বাবের বাবের উদয় হয়ে যায় আমি এ পর্যন্ত পাঁচবার গিয়েছি ওই জায়গাটার ভিতরে বন্ধু একজন আল্লাহর ওলি উনি গোপনে বসে বসে আমার আল্লাহকে ডাকে আল্লাহ ওয়ালা এমন একটা জিনিস বন্ধু আমার মনোযোগ দিয়ে বসুন নিশি রাত গভীর রাত কুয়াশা ঘন কুয়াশা ঠান্ডা বেশি কুয়াশা ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন আমারও শীত লাগে শীত আপনাদের এখানে আমারও লাগে আজকে কয়েকদিন ঠান্ডাটা বেশি পড়েছে আপনারা প্যান্ডেলের ভিতরে বসেছেন নিচে আছে বন কেউ বলে নারা কেউ বলে খের কেউ বলে বন বনের ভিতরে বসেছেন উপরে প্যান্ডেল করা আছে যে ওরিটা বসছে ওনার শীতের কাপড় নাই গরমের মধ্যে আর কন্ডিশন নাই ফ্যান নাই উনি জঙ্গলের ভিতরে বসে আমার আল্লাহ আল্লাহ বলে ডাকতেছেন খাবার নাই দাবার নাই কোনো কিছু নাই সঙ্গে কোনো সম্বল বলতে নাই এমন অবস্থায় তারা জঙ্গলে যায় একদিনের জন্য তিন দিনের জন্য যায় না বন্ধুরা আমার যারা জঙ্গলে যায় বছর কি বছর সেখানে কাটিয়ে দিই ঠিক না বেটি তিন দিন আর এক সপ্তাহ নাটক করতে যায় অনেক বছরের জন্য যায় ওরা কি অবস্থা আপনি এক রাতে ছুটি এমন করেন গরম লাগলে চলে যান শীত লাগলে চলে যান সহ্য হয় না ওদের কি অবস্থা ছিল আল্লাহর ওলি নাম হলো সৈয়দ বাকা বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহ জায়গাটার নাম কেউ যদি কখনো দিল্লি যান যদি অনেকে আজমির যায় আজমির যাওয়ার পরে নিজামুদ্দিন যায় নিজামুদ্দিনের মাজারটা দিল্লির টাউনের ভিতরে দিল্লির টাউন থেকে সিএনজি নিয়ে যদি যান অটো নিয়ে যান সিএনজি নিয়ে যান 100 টাকা দিলে আপনাকে সদর বাজারে নিয়ে যাবে 100 রুপি দিলে সদর বাজারে নিয়ে যাবে বলবেন ভাই আমি সদর বাজারে যাব সদর বাজারে গুরুস্থানে যাব যাবার পর আপনাকে সিএনজি ওয়ালাই নিয়ে যাবে যদি কেউ কোনোদিন আজমির যান আমি গুনাহগারের সঙ্গে একটু যোগাযোগ করে যাবেন অজানা কিছু তথ্য দিয়ে দেব যে তথ্যগুলো আপনার কাজে
কাছে রাখবে আপনি বলব বন্ধুরা আমার একটা সিএনজি সিএনজি আপনারা রিজার্ভ নেবেন সিএনজি রিজার্ভ নেবেন দুই তিন দুই চার পাঁচ ঘন্টার জন্য এখান থেকে প্যাকেজ নিজামউদ্দিন আউলিয়ার মাজার থেকে উত্তর গেট থেকে সিএনজি अवेलेबल পাওয়া যায় ওরা জিয়ারার জন্য এখানে কন্টিনিউ জিয়ারার সিএনজি রেডি থাকে জিয়ারা করতে যাবেন বলবেন জিয়ারায় যাব আমরা কি জিয়ারতে যাব জিয়ারতে যাওয়ার পরে এখানে কতগুলা নির্দিষ্ট জায়গা আছে সিএনজি ওরা আপনাকে চিনতে হবে না সিএনজি আপনি শুধু নাম বলবেন সিএনজি ওরা আপনাকে নিয়ে যাবে আপনি চারাক দিল্লি যাবেন আপনি কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির মাজারে যাবেন আপনি বেলাল শাহ মক্কাশাহ রহমাতুল্লাহ মাজারে যাবেন আপনি হযরত ফাতেমা বিবি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহার মাজারে যাবেন আপনি হযরত ইব্বাস সৈয়দ মাকামিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবেন আপনি শুধু নাম বলবেন ওরাই আপনাকে নিয়ে যাবে আমার বন্ধু আমরুকা শরীফ যাবেন বেলাল শাহ রহমাতুল্লাহ এর দরবারে যাবেন বন্ধুরা আমার প্রত্যেকটি উনির একটা করে কারামত করতে গেলে আগামী কাল দুপুর হবে শেষ হবে না বন্ধু কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি বলবেন চারাকি দিল্লি বলবেন মটকাশা বলবেন মা ফাতেমা বিবি বলবেন বলবেন হযরতে মাকামিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এগুলা বলার পর আপনাকে নিয়ে যাবে পাঁচ থেকে সাতশো রুপি ভাড়া নিবে চার দু ঘন্টা লাগুক পাঁচ ঘন্টা লাগে এক দিন লাগো ওই সিএনজিরা একটার পর একটাকে আপনাকে ঘুরে আনবে জিয়ারতের জন্য উপযুক্ত সময় আপনাকে দিবে আলটিমেটাম দিবে না আপনার যতক্ষণ ভালো লাগে জিয়ারত করার সুযোগ দিবে দেওয়ার পরে সাতশো টাকা সিএনজি ভাড়া নিবে আপনি সাতশো টাকা দিয়ে সাতশো রুপি দিয়ে ঘুরতে পারবেন এক ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা লাগুক সমস্যা নাই এরপরে বলবেন জামে মসজিদ আপনি বলবেন আপনাকে নিয়ে যাবে অজানা ক্ষেত্রে লক্ষ্য দিয়ে দেই যদি কুমাদিনী শরীফে যান দিল্লি শহরে যান দিল্লি শহরে যাইয়া নিজামউদ্দিন থেকে জিয়ারার একটা গাড়ি নেবেন নেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে এই দরবার গুলোতে একটা জায়গায় নিয়ে যাবে আপনি বলবেন আমি দিল্লি মসজিদে যাব দিল্লি মসজিদের মধ্যে আপনি যাবেন দিল্লি মসজিদে যাওয়ার পর দিল্লি মসজিদে গেলে আপনার কি ফায়দা হবে আপনি দিল্লি মসজিদে গিয়ে মসজিদের উত্তর পাশে একটা রুম আছে ওই রুমের ভিতরে বন্ধুরে রুমের ভিতরে উত্তর পাশে উত্তর পূর্ব কোণারে মসজিদের উত্তর পূর্ব কোণার একটা রুম আছে রুমের সামনে গ্রিলওয়ালা লোহাওয়ালা দরজা আছে ওইখানে গিয়ে ডাক দিলে খাদেম দরজা খুলবে ওই এখানে একটা রুম আছে রুমের ভিতরে কি আছে রুমের ভিতরে একটা সিন্দুক আছে সিন্দুকের ভিতরে আমার দয়াল নবী কামলেওয়ালার সরাসরি জুতা মোবারক পাইবা জুতা মোবারক আর একটা দাড়ি মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লেখা হাতের লেখা মাওলা হাসান আলী সাল্লামের হাতের লেখা মাওলা হুসাইনের হাতের লেখা দয়াল নবীর হাতের লেখা দয়াল নবীর জুতা মুবারক দয়াল নবীর দাড়ি মুবারক সেখানে সরাসরি সরাসরি ক্যালেন্ডারে নয় সরাসরি দাড়ি মুবারককে দুইটা শুনু খাইবা জুতা মুবারকটা মুখে লাগাইবা খাদেমকে যখন অনেক সময় দেয় অনেক ছেলে দেয় না রিকোয়েস্ট করবা রিকোয়েস্ট করলে খাদেম দেখাবে সামান্য কিছু হাদিয়া নজরানা দিবা দেওয়ার পরে দিল্লি মসজিদে যাবেন দিল্লি মসজিদে গেলে আমার আকা মাওলা একবার যাওয়ার চেষ্টা করি দয়াল কামলেওয়ালার দাড়ি মুবারকটা চুমু খাওয়ার জন্য জুতা মুবারকটা চুমু খাওয়ার জন্য চেষ্টা করি তাই বলছি এখানে যারা আছেন আমার পরিচিত মানুষ আপনারা আমার মহাব্বতের মানুষ বিশেষ করে আপনারা যদি কেউ কখনো আজমির যান আমি প্রতি বছর একবার যাই তবে আমি কাফেলা নেই না আমি আপনাদেরকে কাফেলা নিয়ে লাভ করবো ট্যা কামাই করবো এই ধরনের কোনো নিয়ত আমার নাই আপনারা যদি যার সঙ্গে যান আমার থেকে ঠিকানাগুলো নিয়ে যাবেন আমার সাথে আমি লোকজন নেই না আমি একা যাই একজন খাদেম নিয়ে যাই মাত্র আমি কাফেলা নিয়ে গেলে আমার আমার এবাদতে ডিস্টার্ব হয় আমি কাফেলা নেই না আমি বিজনেস করতে যাই না আমি আমার আত্মার শান্তির জন্য যাই বন্ধু কবির মনোযোগ এবার বলতেছিলাম ওই যার সদর বাজারের মধ্যে একটা গুরুস্থান গুরুস্থানটা ছিল তখনও জঙ্গল জঙ্গলের ভিতরে ছিল একজন আল্লাহর ওলি আল্লাহর ওলির নাম ছিল সৈয়দ বাকাবিল্লাহ জঙ্গলের ভিতরে বসে আছে ওলি ওলি চিনে জঙ্গলে তার গুহার ভিতরে থাক একজন আরেকজন আল্লাহর ওলিয়া ধ্যান করে কইয়াছে খুঁজা বাইর করে মোবাইলের ইন্টারনেট নেটের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে আমি কোথায় আছি এখন ইচ্ছা করলে আমি কোথায় আছি কোন নেটে আছি কোন এলাকায় আছি ইচ্ছা করলে এটা কেউ বের করতে পারবে যারা মোবাইল ওরা বের করতে পারবে আমি কোথায় আছি কোন জায়গায় শুধু এই মোবাইলের গ্রামীণ ফোনের নেটটাকে ফলো করে আমাকে বের করা সম্ভব আমি কোথায় আছি
আর এইভাবে কিন্তু আসামি ধরা হয় সিআইডি মিআইডি এই যে একটা জগত আছে না গোয়েন্দা সিআইডি একটা জগত আছে না ওরা এইভাবে আসামি ধরে আমি কোথায় আছি বের করে ফেলতে পারবে মোবাইল এটা প্রযুক্তির মাধ্যমে এমন ব্যবস্থা আছে হ্যাঁ ডিজি কি এফআই এনএসআই এনএসআই হ্যাঁ আল্লাহ বলিদের মোবাইল লাগে না তাদের এই জায়গাটা মোবাইল গভীর এই জায়গার ভিতরে আমার আল্লাহ এমন একটা মোবাইল ফিট করে দিয়েছে পৃথিবীর কোথায় কি আছে না আছে কি ঘটতেছে না ঘটতেছে সব কিছু ওরা চোখ বন্ধ করলে সব দেখতে পায় চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ ওরা দেখবি মাওলা নূরের ছবি জন্ম চোখের পর্দা খুলো বাপের দেশে চলো রে মানুষ বাপের দেশে চলো বলো দেখবি মাওলা নূতা জেল্লা দেখবি মাওলা নূতা জেল্লা জন্ম চোখের পর্দা খুলো বাপের দেশে চলো রে মানুষ বাপের দেশে চলো রে মানুষ বাবের দেশে চলো একবার বাবের দেশে ডুব দিয়া দেখ একবার বাবের দেশে আইসা দেখ একবার বাবের দেশের মধ্যে ডুব দিয়া দেখ ডুব দিলে কি পাওয়া যাইব দেখবি আমার বাজানো সেইদিকে খেয়াল দেব ওই জিনিসটা তারা দেখতে হয় ওদের মনোযোগ একদল আল্লাহর ওলি ওই জঙ্গলের ভিতরে প্রতিনিয়ত আসা যাওয়া করে মানার ফয়েজ নেওয়ার জন্য অনেকে আসে দেখার জন্য অনেকে আছে কথা মুখি ওনা থেকে দোয়া নেওয়ার জন্য বলিরা দেন করে বের করে ফেলে ওই লোকটা কই আছে বের করে ওনার সাথে সাক্ষাতে যায় আমি এক দোয়ার ভিতরে গিয়েছিলাম আমি ভারতের এক প্রদেশের এবং যে গুহায় গিয়েছিলাম যেখানে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আজ এমনি করে 6 জন ওলি আল্লাহ প্রতিদিন সপ্তাহে একদিন তারা কি 12 জন 6 জন না 12 জন 12 জন ওলি আল্লাহ সপ্তাহে একদিন একত্রিত হয়ে রাত্রে বেলা তারা গুহার ভিতরে মিটিং করতেন সুবহানাল্লাহ বিশাল বড় স্টেজের মতো একটা জানাজার মাদান আছে পাথরের চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ অন্তরের কান লাগান নবীর পাগলের পাগলের একদর আল্লাহর হঠাৎ করে একদিন 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 আল্লাহর কি করলেন আল্লাহর ওলির কাছে কিছু মেহমান গেলেন রোজার মাস কি মাস রমজান মাস রাতের বেলা কি সন্ধ্যা বেলায় ইফতারের করলে কিছু ওলি গেলেন আউলিয়ারা গিয়ে ওনার সঙ্গে সঙ্গলাপে বসে গেলেন বিকাল বেলা যে আলাপ আলোচনায় বসে গেলেন প্রেমের আলোচনা চলছে হারের আলোচনা চলছে বাবের আলোচনা চলছে গোপন রহস্য মাওলার গোপন বেদের আলোচনা চলছে মাওলা তুই রে তুই আমারে আখেরে মাওলা তুই রে তুই বলো মাওলা তুই রে তুই সাখেরে বাতেনে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আমারে আখেরে বলো মনসুরের কলবে এসে আয়নার হক বলালে মৌলাই আমার হক বলালে শুনিতে চুরাইয়া তারে শুনিতে চুরাইয়া তারে জগৎকে দেখাইলে মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই জাহিরে বাতেনে মাওলা তুই রে বুয়াল মাসে গিলেছিল ইনুস পয়গাম্বরে মাওলা ইনুস পয়গাম্বরে বুয়াল মাসে গিলেছিল ইনুস পয়গাম্বরে মাওলা ইনুস পয়গাম্বরে দুয়াই ইনুস সুসিলাতে দুয়াই ইনুস সুসিলাতে মুক্ত করে তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আমারে আকেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই জাগরে বাতে ওরে সালে মুসলিম সালে মুসার ঘরে এসে দেখালে প্রতাপ মাওলা দেখালে প্রতাপ বাগদাদে কোরাইয়া দিলে কবরে রাজা মাওলা তুই রে তুই রে তুই আমলে আকেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই
জাহিরে বাতিনে মাওলা তুই রে আদমের কলবে সে সংসারী লারু মাওলা সংসারী লারু আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই বলো তুই রে তুই জাহিরে বাতিনে মাওলা তুই রে তুই মাওলা ওরে খলিলকে আগুনে পুরে নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখালে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আমার আখেরে মাওলা তুই রে তুই বলো মাওলা তুই রে তুই আমার আখেরে মাওলা তুই রে খাতিমুল বেলায়েত নিয়ে ভান্ডারে উদয় মাওলা ভান্ডারে উদয় খাতিমুল বেলায়েত নিয়ে ভান্ডারে উদয় মাওলা ভান্ডারে উদয় ওরে রব সে মনে ঠিকই বুঝেছি রবের মনে ঠিকই বুঝেছি আর তো কেহ নয় মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আমার একেরে মাওলা তুই রে সাধকরা যখন একসাথে বসে কখন দিন হয় কখন রাত হয় কিছু বলতে পারে না দুনিয়ার কোন খোঁজখবর থাকে না তারা থাকে তখন মাওলার প্রেমে দেওয়ানা সন্ধ্যা হয়ে গেল রমজান মাস ইফতারের সময় গনিয়ে গেল হঠাৎ করে সৈয়দ বাকাবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন হায় রে হায় রমজান মাস না হইলে কথা হইতো একটা যেহেতু রমজান মাস এখন আমি কি করবো মেহমান এসেছে মেহমানদারি করতে হবে মেহমানদারি করা লাগবে আমি যখন একা থাকি গাছের পাতা খেয়ে একটু পানি পান করি গাছের পাতা খাই লতা পাতা খাইয়া গাছের লতা পাতা খাইয়া পানি পান করি লতা পাতা খেয়ে ইফতারের নিয়ত করি সারা দিন কি সারা ও রোজায় কি রোজা নাই কি কারণ তিনি সারা দিন সারা রাত উপবাস থাকে খাওন নাই ঘুম নাই খাবার নাই শুধু আছে জোগানের মধ্যে জোগানের মধ্যে আছে শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইবার কি করলো শুনেন গো হঠাৎ করে তিনি বেবকি হয়ে গেলেন অপাক হয়ে গেলেন মেহমান আসছে ইফতার একটা কি দিয়ে তিনি সেবা করবেন আমি কি দিয়া বরে তোমারে ওরে প্রাণের মুরশি দিলে বলো হরে প্রাণে মুরশি দিলে আমি কি দিয়া বজি বরে তোমারে আমি কি দিয়া বজি বরে তোমারে ওরে আমার মুরশিদি রে বলো ওরে আমার নাসির উদ্দিন রে হায় হায় ওরে আমার সাজন বাজন রে কি দিয়া বজি বরে তোমারে নজরুল শাহ কি দিয়া বজি বরে তোমারে সরফি কোলা দিয়া রে মুর্শিদি বজিব তোমারে সরফি কোলা দিয়া রে মুর্শিদি বজিব তোমারে সেই কোলা বাদুরে খায় না যেই কোলা বাদুরে খায় না আগে এ দেব তোরে রে আমি কি দিয়া বজিব রে তোমারে ওরে
করেছি দিরে হায় রে ওরে আমার দয়াল রে আমি কি দিয়া বজি বরে তোমারে আমি কি দিয়া বজি বরে তোমারে চিল্লে চিল্লে কোন মাশাআল্লাহ সৌদি আরব থেকে পাঠায় একটা মেসেজ পাঠাইলে মোবাইল থেকে সেন্ড করা মাত্র এক সেকেন্ডের ভিতরে ঢুকে যায় আরেক মোবাইলে একজন কি রুটি ব্যবসায়ী জঙ্গলের শহরের ভিতরে প্রত্যেকদিন রুটি বিক্রি করে সন্ধ্যা বেলা আজ হঠাৎ করে ওই যে আল্লাহর অলির ইজ্জত আল্লাহ রাখবে আমার আল্লাহর অলি আবদার করবে আমার আল্লাহ জানে কি জানে না এখনো পর্যন্ত ওই জঙ্গলটার ভিতরে যাইতে ভয় লাগে বানরে ধরে বিড়াল ধরে ইত্যাদি বিভিন্ন ধরনের কি সমস্যা সাপ আসে বানর আসে বিভিন্ন কি হনুমান আসে বন্য প্রাণীরা আসে জঙ্গলটার ভিতরে যাইতে খুব ভয় লাগে এমন সময় লোকটার মধ্যে আমার আল্লাহ কি জানি পয়দা করে দিল ব্রেনের ভিতরে আল্লাহ ব্রেনের চাকা ঘুরাইয়া দিছে ওই লোকটা আজকে শহরে না যাইয়া এই নিজু জঙ্গলের ভিতরে যাইয়া ডাকাডাকি করতেছে কাস্টমার খুঁজতেছে জঙ্গলের ভিতরে কোনো লোক থাকে না তারপরে জানার পরে কেন জানি জঙ্গলে চলে গেল যাওয়ার পরে ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিনের রহমাতুল্লাহ রে সেজদার মধ্যে পড়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করো কুদরতি সাহায্য করো এই সেজদা থেকে উঠার পরে সঙ্গে সঙ্গে শুনে এক লোক ডাকতেছে এক লোক ডাকাডাকি করতেছে আর জঙ্গলের ভিতরে কেউ আছেন কি জঙ্গলের ভিতরে কেউ আছো কি না জঙ্গলের ভিতরে যদি কেউ কোনো কাস্টমার থাকেন আমার আমাকে ডাকতে পারেন আমি কিছু খাবার নিয়ে জঙ্গলের ভিতরে এসেছি একজন দরবেশ বাড়িছে দাড়িগুলো নাভির মধ্যে পড়ে কত বছর পর্যন্ত যে গুহার ভিতরে আছে জানি না চুলগুলো কোমরে পড়ে সাধকের জন্য মজ্জুবের জন্য দেয়ান অবস্থায় রেয়াজত অবস্থায় শরীয়তের কোনো আইন তখন তাদের উপরে কি হয় না তাদের উপরে বর্তায় না তাদের উপরে কমন হয় না তাদের উপরে সেটা কি বাধ্যতামূলক হয় না তাদের উপর ওয়াজিব ফরজ হয় না কারণ তারা পৃথিবীর সমস্ত মুখ বিরাজ ত্যাগ করে মাওলার সন্ধানে চলে যায় বন্ধুরা আমার গভীর মনোযোগ এইবার একজন লোক দেখে আসলো চোখগুলো ভিতরে চলে গেছে গালগুলো ভিতরে চলে গেছে হাড্ডিগুলো শুধু দেখা যায় কত বছরের খাবার নাই আল্লাহ জানে কত বছরের খাবার যে নাই আল্লাহ জানে বাবা রে এইবার কি করলো লোকটা ডাকতেছে আরে বাবা কয়েকজন আল্লাহর ওলি বসে এখানে গল্প করতেছে তোমার কাছে যে খাবার গুলো আছে পরিবেশন করো এখন তো সময় হয়ে গেছে রমজান মাস ইফতারের সময় হয়ে গেছে তাড়াতাড়ি পরিবেশন করো ইফতার করি এবার যখন সন্ধ্যা হয়ে গেল ইফতারের সময় হয়ে যাওয়ার পরে বন্ধুর ইফতার হওয়ার সময় হয়ে যাওয়ার পরে সবাই ইফতার করলেন পেট ভরে রুটি খাইলেন তারা কি করলেন একসাথে তারা নামাজ আদায় করলেন কিসের নামাজ মাগরিবের নামাজ পড়িয়া তারা কিছুক্ষণ জিকির আজকার করলেন ওই ব্যবসায়ী রুটির ব্যবসায়ী লোক তো তাদের সঙ্গে জয়েন দিলেন দিয়ে তিনিও একসাথে ইফতার খাইলেন ইফতার খাইয়া এবার তিনিও নামাজ পড়লেন তালিমের মধ্যে শুনে করেন তালিম
হওয়ার পর রাতের বেলা এবার বিদায় নিলেন সঙ্গের সাথীরা রাতের বেলা অন্যান্য ওলিরা বিদায় নিয়ে বের হয়ে গেলেন উনি জঙ্গলের ভিতরে বসে রইলেন একা এবার লোকগুলার বিদায় দেওয়ার পরে কয় বাবা তুমি হঠাৎ করে কেন জঙ্গলে আসলা এই জঙ্গলে আজকের আগে পরে কোনোদিন কোন লোক আসে নাই তুমি এই রুটিগুলো নিয়ে কেন আসলা কয় সারা দিনে প্রত্যেক দিন শহরের ভিতরে রুটি বিক্রি করি আজকে কেন যে জঙ্গলে ঢুকছি তা নিজেও জানি না সোনা দিবার কইয়ার ছিল দয়ার রূপা নাহি রে দিলা বল সোনা দিবার কইয়ার ছিল দয়ার রূপা নাহি রে দিলা কাঁচা পিতল দেখায়া আর বলো কি বলিব সোনার চাঁদ রে কি বলিব রে এই যে নৌকা ডুবুরে ডুবু এই যে নৌকা ডুবুরে ডুবু এই নৌকা তু মারল দয়াল কি বলিব রে আর বলো মুর্শিদ চান রে কি বলিব রে আর বলো কি বলিব সোনার চান রে কি বলিব রে তুমি আমার মাতার বেনি মুর্শিদ তুমি গলার হার তুমি আমার মাতার বেনি তুমি ওনার হার তিলকে মাত্র না দেখিলে তিলকে মাত্র না দেখিলে কলি দয়াল গরর দয়াল কি বলিব রে আজ বলো কি বলিব সোনার চাঁদ রে কি বলিব রে বলো বলো কি বলিব সোনার চাঁদ রে কি বলিব রে যে নৌকা ডুব ডুব এই যে নৌকা ডুব ডুব এই নৌকা তু মার লিব রে আজ বলো কি বলিব সোনার চাঁদ রে কি বলিব রে আর তুমি আমার মাতার বেলা বেনি নাসিরুদ্দিন শাহ তুমি গলার হার তুমি আমার মাতার বেনি নজরুল শাহ তুমি গলার হার শাহজাহান শাহ তুমি গলার হার তিলকে মাত্র না দেখিলে তিলকে মাত্র আরে দুনিয়া আজ বলো কি বলিব সোনার চাঁদ রে কি বলিব রে কি বলিব দয়াল চাঁদ রে কি বলিব রে মারহাবা কো যার কাছে ভালো লাগবে না সবার কাছে ভালো লাগবে না যার ফোড়া আছে তার টন টন ব্যথা আছে যে কাটার গায়ে খায় তার ব্যথা আছে যার ফোড়া নাই সে টন টন ব্যথার বুঝবে না যার প্রেম নাই হাল নাই বাপ নাই সে এই গজলের মর্ম বুঝবে না উল্টা পাল্টা সমালোচনা করবে গীবত করবে কত ধরনের আউলা জাউলা কথা বলবে তোরা বুঝবি কি বুঝবি কি তোরা বুঝবি কি বুঝবি না তোরা বুঝবি না রে বুঝবি না কি যাতনা বিষে বুঝবে সে কিসে কবু আসে বিষে ধ্বংসে নিজারে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে ঠিক না বেটি আর কই তোরা হস না এনে শুরু করছি বেড়া হাগুলো যে সব কি
আলিকি খরি থাক সারা খাই যাবে ওয়ান্ডারি আগু দুদ এটা ফলাই দাও ও মা গো তুই আনো আইছো মাশাআল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আমার বন্ধু গভীর মনোযোগ ওয়ান্ডারি পাগলে রাখো বলতেছিলাম কি এবার মেহমানদেরকে বিদায় দেওয়ার পরে বলল বাবা দিগাস তুমি কেন আসলা কেন আসিনি জো জানি না ভালো কথা তুমি যে রুটিগুলো খাওয়াইলা তার দাম কত লোকটা বড় সালা মনে মনে করে জীবনে বহু পয়সা ইনকাম করছে রুটি বিক্রি করে জীবনে বহু পয়সা রুটি বিক্রি করে বহু পয়সা ইনকাম করছে আজকে আর ইনকামের চিন্তা দরকার নাই রুটি তো প্রতিদিন বিক্রি করি প্রতিদিন তো লাভ করি খাই সুযোগ একটা ফাইয়া না সুযোগ একটা পেয়ে গেছি গো এই সুযোগ আর হাত ছাড়া করব না আজকে বড় পাইছি অনেক দিনের বন্ধু তোমার বন্ধু পাইছি গো নিরলে আমার মনের যত দুঃখ বলবো আজি প্রাণ কোলে গো বলবো আজি প্রাণ কোলে এসো এসো প্রাণের বন্ধু দেখি তোমার নুরে তো রান্না পাইছো মাই দুঃখ করি তামস এসো এসো প্রাণের মুর্শিদ দেখি তোমার নুরে তো রান্না পাইছো মাই গো করিতাম দুঃখ মুসর নামের মালা লইয়া গলে নামের মালা লইয়া গলে ডাকি তোমার কাঙ্গালে আমার মনের যত দুঃখ বলবো যাজি প্রাণ কোলে গো বলবো যাজি প্রাণ কোলে বলো অনেক দিনের বন্ধু তোমায় পাইয়াছি গো নিরলে গো পাইয়াছি গো নিরলে আমার মনের যত দুঃখ বলবো যাজি প্রাণ কোলে গো বলবো যাজি প্রাণ কোলে তোমারে তোর বানাইয়া আমি সাজি বলো তা কহিব তোমার খুইলা গো ওদমের মনের কথা তোমারে তোর বানাইয়া আমি সাজি বলো তা কহিব তোমার খুলে গো অভাগীর মনের কথা তোর নাসারি বইয়াই জীবনে নাসারি বইয়াই মনের যত দুঃখ বলবো যাজি প্রাণ কোলে গো বলবো যাজি প্রাণ কোলে অনেক দিনের বন্ধু তোমায় পাইয়াছি গো নিরলে গো পাইয়াছি গো নিরলে আমার মনের যত দুঃখ বলবো যাজি প্রাণ কোলে গো বলবো যাজি প্রাণ কোলে এই সুযোগের হাত ছাড়া করতাম না ডাক দিয়ে কয় টাকা লাগবে না কয় তোমার রুটির দাম কত বাবা রুটির দাম কত কয় টাকা লাগবে না কয় মাগনা খাওয়াইছো কয় এ কয় কি খায়ের কাঙলে মাগনা আরে না না এরকম মনে করি না মাগনা আল্লাহ কি বাস্তে নেহি নেহি মাগনা খাওয়াইছে না কই না টাকা নাও কই না টাকা নিব না কি নিব রুটির দামও নিতাম না দাবিও সারতাম না পয়সাও নেব না দাবিও সারবো না লোক তো সমস্যা করিব এইবার সমস্যা বেড়ে গেছে এখন কি উঠতাম এটা আর খাওয়াই একটু বিপদ ভালাই দিবি আরা পয়সাও না নিব দাবিও না সারিব আইন হটে যাইব এটা পয়সাও না নিব দাবিও না সারিব তাই আর হটে যাইব বাজি অহন আর কি উঠতাম টেনশন করি গিয়ে ওমা এতে বই কত টাকা নেই নেলে যা তাহলে যাব না তো টাকা নেই কোনো টাকা নেই মনে
কায়দা মতো লাগল না কোরআন শরীফ পড়তে আগে কি ফরম লাগে কথা কয় না কি ফরম লাগে খেজুর গাছে উঠতে মই লাগে না খেজুর গাছে দৌড়ে উড়ে যায় খেজুর গাছে দৌড়ে উড়ে জানা কি আছে কথা কয় না কায়দা আছে কি আছে কলা গাছে কায়দা আছে কোরআন শরীফ পড়তে আগে কি ফরম লাগে আল্লাহ ভাই তৈরি লাগে কায়দা আল্লাহ ভাইতে কি লাগে কায়দা সাধনার কায়দা জানা চাই সাধনের কায়দা জানা চাই ওরে বেকায়দায় করিলে সাধন বেকায়দায় করিলে সাধন মাওলা রাজি নাই সাধনে কায়দা জানা চাই সাধনে কায়দা জানা চাই কায়দা জানলে বেশি ভালো লাগে না একটা দাগা মতো গিট্টু একটা দিতে পারলেই সব এক পিঠায় সবকা প্লান্টিক সরে গোল বুঝলে বিষ না বুঝলে নিবিষ কিছু করার নেই টাকা নেই নিতাম না দাবি সার সারতাম না ফুট করে চরণের মধ্যে জোরে এক পায়ে রুটি খাইছি দাবি সারতাম না এ আল্লাহর বলিব আমাকে রুটির বিনিময়ে আপনার মতো ওলি বানাইয়া দেন সুবহানাল্লাহ হাজার বছর এবাদত ও সাজান শাহ এক জামানার সোহাবত হাজার বছর এবাদত সমান হবে না কবুর রমশাকে বলে নজরুল শাহ সমান হবে না কবুর রমশাকে বলে আমার বহু সোনাদম মাঝ ভণ্ডারি কি খেলা খেলে আমার বহু সোনাদম মাঝ ভণ্ডারি কলব দিছেন নি টক বড়ি গাছের কলব দিয়া মিষ্টি বড়ি হয় মিষ্টি বড়ি গাছে কলব দিলে টক বড়ি হয় জাতের সঙ্গে জাত মিলাইয়া মদুর কুনিয়া মইনুদ্দিন চিস্তি সলাতুনিয়া রাসূলুল্লাহ
سلامٌ يا حبيبنا بنابل رسينكو مدينة مكالو بحر غمسية سفينة مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا اطير رسول غريب دواز مرحبا مرحبا يا مرحبا يا مرحبا او سناجم مجي بنداري او سناجم عائشه مجي بنداري اچراگه امتان احمدي مرحبا يا مرحبا يا مرحبا او سناجم مجي بنداري او سناجم اي او اچراگه امتي حضرت شاہ احمد اللہ قادری قطب الاقنا بے بلاد مشرقی مرحبا یا مرحبا یا مرحبا وصول جم مجمن داری مرحبا مرحبا یا مرحبا یا مرحبا وصول جم مجمن داری امان کو میرے فاغولا را یا میرے فاغولا را قد میرے مدد دور جو کن کاننا شروع کرلو زورا زوری کوئی کوئی ساہ کوئی نا শেষ পর্যন্ত বিপদে পড়ে গেছে বিপদে পড়ে যাওয়ার পর টান দিয়া বুকের মধ্যে টান দিয়া লইছে দয়া কামার বুকের সঙ্গে বুক লাগা লাগাইল বুকের সঙ্গে বুক লাগায়া যখন চাপ দিল চোখ বন্ধ কর করলো এইটাকে বলা হয় ইত্তেহাদি ফায়েজ কি ফায়েজ এটাকে বলা হয় ইত্তেহাদি ফায়েজ চাপ দেওয়ার পর তো বাবা চোখ বন্ধ কর এবার চোখ বন্ধ করলো বন্ধ করার পর তুই কি দেখছস আমি এখন প্রথম আসমান দেখি একটু পরে কয় কি দেখছস দ্বিতীয় আসমান দেখি একটু পরে কয় কি দেখছস তৃতীয় আসমান দেখি একটু পরে কয় কি দেখছস চতুর্থ আসমান দেখি এবার সপ্তম আসমান পর্যন্ত দেখলো কয় নিচের দিকে তাকা কবার আমি প্রথম জমিন দেখি একটু পরে কয় দ্বিতীয় জমিন দেখি একটু পরে কয় তৃতীয় জমিন দেখি একটু পরে কয় চতুর্থ জমিন দেখি একটু পরে কয় ষষ্ঠ সপ্তম পঞ্চম ষষ্ঠ সপ্তম জমিন দেখতেছি এবার কয় তুই আমার কাকার কি চাস আমি আপনাকে আমার বাপরার মতো উনি আমারে বানাইয়া দেন কই শুধু তোরে আমার মতো উনিও বানাইয়া দিলাম না রে পাগল আমি তোরে আমার মতো চেহারা পর্যন্ত বদলাইয়া দিলাম এই মাত্র সঙ্গে সঙ্গে ওলি গেছে দুইজনের চেহারা এক হইয়া গেছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ দুইজনের এক প্রাণ দুইজনের এক চেহারা হয়ে গেল এরপর দিন থেকে কুন্দা কুন্দা কুঞ্জি যুবজি ব্যক্তিরা রুটি বিক্রি করতে গেলেন তার নাম ছিল জালালউদ্দিন জালালউদ্দিনের মাজার এখনো দিল্লি টাউনের ভিতরে আরেকটা জঙ্গল ওই সদর বাজার থেকে আরেকটা জঙ্গল 1 কিলোমিটার ওই 1 কিলোমিটার ওই জায়গার মধ্যে জালালউদ্দিনের মাজার এখনো আছে ওই ব্যক্তি বিমুক্তি বিক্রি গিয়া পরফের মধ্যে ওলি হইয়া বলিয়ত লাভ করা রয়েছে এ বন্ধুদাসীর সরফা বলা লাগবে ও সাজান সরফা বলা ধরতে পারলে পাও যাইতা না ধরতে পারলে খাস্তা যাইতা না যদি ধরার মতো ধরতে পারো বুঝার মতো বুঝতে পারো সিনার মতো চিনতে পারো ধরার মতো ধরতে পারো তাহলে ফাখালি যাইতা না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কি বলেন দুইজন দুই জায়গা শেষ পর্যন্ত বসে রইলেন মাওলার প্রেমের বিচ্ছুদি জীবন কাটাইয়া দিলেন দুই জঙ্গলে সেই জঙ্গলবাসী হয়ে গেলেন আজকে আপনারাও যারা সারা রাত এখানে এসেছেন আপনারা জঙ্গলবাসী সমান সমপরিমাণ রিয়াজতের সমান পরিমাণ মানে মর্তবা আমার আপনার কলবের মধ্যে আমার কলবের মধ্যে মাওলা দান করুক করে আমিন 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 মুর্শিদের সিনার ভিতরে মুর্শিদের জায়গা কইরা দেন একটা বিছনা কইরা দেন গরের খাটে নয় রে বিল্ডিং এর রুমে নয় হৃদয়ের ভিতরে একটা আসন আছে আসনের ভিতরে একটা কামরা আছে কামরার ভিতরে একটা আসন আছে ওই আসনে মুর্শিদ কে জারে বসায়া দাও সারা জীবনের জন্য জীবনে মরণে বসায়া দাও সর্বক্ষণের জন্য যদি বসায়া দিতে পারো তাহলে তুমি আমার মাওলা খাম মাওলা তুমি মুর্শিদের রঙে রঙিন হইয়া যাইবা তোমার কোনো ভয় নাই এইটারে কয় লাভ ফুমালেহি ওয়ানা হুম ইয়াখজানুন দুনিয়া ভয় নাই আখিরাতও ভয় নাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ মেগানি ওয়ালি মে ইয়ে তাসির দেখি বদল তিহাজার তকদির দেখি মেগানি ওয়ালি মে
একটা মুর্শিদি বিচ্ছেদ হবে আমার সঙ্গে বলেন বিশ্বাস কইরা জাগা দিলাম রে ওরে মুর্শিদ আমার বুকে পরে আমি আপন যাইনা সব দিছিলাম আমি তোমারে আমার বন্ধু রে আমি আপন ভাইবা আপন যাইনা সব দিছিলাম আমি তোমারে বলো বিশ্বাস কইরা জাগা দিলাম রে ওরে মুর্শিদ আমার বুকের উপরে রে আপন ভাইবা যদি না করিতাম রে ওরে বন্ধু না হইতাম এখন কেন সকল সময় চোখের জলে বাসি চোখের জলে বাসি রে চোখের জলে বাসি পিরি যদি না করিতাম রে ওরে নাসিরুদ্দিন শাহ না হইতাম দোষী চোখের জলে বাসি বাসিতে কি নার হারাইলাম রে ওরে বন্ধু ও ফুল সাগরে রে আপন ভাইবা আপন যাইনা সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কয়া বলিবে না বলেছিলে রে ওরে বন্ধু তোমার সঙ্গে এখন কেন বইলা রইলা পাশান বান্দা পাশান বান্দা মুখে রে পাশান বান্দা বলিবে না বলেছিলে রে ওরে নজরুল সান তোমার চন্দ্র মুখে এখন কেন বইলা রইলা পাশান বান আমি মরি দেখো লুকেরে আপন কইয়া সব দিছি তোমারে আমার মুর্শিদ আপন ভাইবা সব দিছি তোমারে যদি না করিতাম রে ওরে বন্ধু না হইতাম দোষী এখন কেন সকল সময় চোখের জলে বাসি আমি চোখের জলে বাসি রে চোখের জলে বাসি বাসি দেখি না হারাইলাম রে ওনার সিরুদ্দিন শাহ অকুল সাগরে রে আমি আপন যাইনা আপন যাইনা সব দিলাম আমি তোমারে আমার মুর্শিদ রে আপন যাইনা সব দিছিলাম আমি তোমারে আই